পাসওয়ার্ড আমাদের নেটিজেনদের কাছে একটি পরিচিত শব্দ। আমরা প্রতিদিন আমাদের ইন্টারনেট ব্যাংকিং, যোগাযোগ, সোশ্যাল মিডিয়াতে প্রবেশের জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আগে আমরা সাধারণত একটি পাসওয়ার্ডকে সব অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা আমাদের ডেটা সিকিউরিটির জন্য পাসওয়ার্ডকে আরও ক্রিটিক্যাল করেছি এবং বিভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিয়ে ও পাসওয়ার্ড ম্যানেজিং সফটওয়্যার দিয়ে বিভিন্ন পাসওয়ার্ডকে ম্যানেজ করছি। কিন্তু তারপরেও আমাদের অ্যাকাউন্টগুলি হ্যাক বা বেহাত হয়ে যাচ্ছে, আর এর অন্যতম কারণ হচ্ছে সাইবার ক্রিমিনালরা প্রতিনিয়ত বিভিন্ন ফিশিং ট্র্যাপ ও সার্ভিস প্রোভাইডারদের ডাটাবেজ হ্যাক করে আমাদের পার্সোনাল ইনফরমেশনকে হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দুঃখজনকভাবে সফলও হচ্ছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA এই নিরাপত্তা ঝুঁকি থেকে আমাদের রক্ষা করতে পারে, কারণ এই পদ্ধতিতে শুধুমাত্র পাসওয়ার্ড জেনে কেউ কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারে না। 2FA-তে দুটি জিনিস লাগে, একটি যা আপনি জানেন অর্থাৎ আপনার পাসওয়ার্ড, ও দ্বিতীয়টি হচ্ছে যা শুধুমাত্র আপনার কাছেই আছে অর্থাৎ আপনার ফোন অথবা আপনার কোনো বায়োমেট্রিক ফিচার যেমন ফিঙ্গারপ্রিন্ট। 2FA আপনার পাসওয়ার্ডের সঙ্গে এই দুটি জিনিসের যে কোনো একটিকে কাজে লাগিয়ে একটি ইউনিক কম্বিনেশন তৈরি করে যা দিয়ে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার ডেটা সিকিউরিটিতে একটি নতুন মাত্রা যোগ করে।